ওয়েলকাম টু ফান ফ্রাইডে বিডি। আমাদের সিলেট ঘোরাঘুরি শেষ হয়ে এসেছে, আজকের ব্লগটি শেষ ব্লগ। এই ব্লগে আপনাদের একটা হোটেলের সন্ধান দেব, আপনারা অনেকে জানেন, তারপরেও এই হোটেলটি অনেকের কাছে অজানা। এই হোটেলটি হলো জৈন্তা হিল রিসোর্ট। আমি এমন একটা সুন্দর জায়গায় আছি, আমার পিছনে দুটো ওয়াটারফল আপনারা দেখতে পাচ্ছেন, আমি লং লেন্স লাগিয়ে একটু পরে দেখাবো। একদম এটা হচ্ছে জয়ন্তিকা হিল রিসোর্ট। এই যে ঝর্ণাগুলো দেখা যায়, আমি একটু পরে আপনাদের দেখাতে পারবো এবং ড্রোন উড়ালে তো অবশ্যই আপনারা দেখতে পাবেন। সো এনজয় দ্য ভিউ। জাফলংয়ের দিকে যেতে জৈন্তা পাহাড়ের একদম পাদদেশে এই রিসোর্টটি অবস্থিত। এখানে কোনো সুইমিং পুল নেই, এখানে আশপাশে লোকালয় নেই, একদম নিরিবিলি বলতে যা বোঝায় এই রিসোর্টটি তেমনটি। এইখান থেকে আপনি এই জৈন্তা হিল অংশের ভিউয়ের অংশগুলো পুরোটা পাবেন। সেপ্টেম্বর পড়ে গেছে, এখনও সেই ঝর্ণার পানি দেখা যাচ্ছে, যদিও ইন্ডিয়ার অংশে পড়েছে। তো মেঘলা দিনে, বৃষ্টির দিনে খুবই চমৎকার এখানে লাগবে, আপনারা সেরকমভাবে এখানে আসার প্ল্যান করতে পারেন। আপনারা জাফলং যাবার পথে এই আগেই জয়ন্তিকা হিল রিসোর্টটি পড়বে, এর আশপাশে অনেক সুন্দর এরকম ভিউ পয়েন্ট আপনি পেয়ে যাবেন। এদের 4,000 টাকাও কাপল রুম পাওয়া যায়, ডিসকাউন্টও করা যাবে। আসলে 2,500 টাকা থেকে শুরু করে 8,000 টাকা পর্যন্ত রুম পাওয়া যায়। এদের ভিউটা খুবই চমৎকার, মানে লোকেশনটা খুবই চমৎকার। পিছন দিকে দেখেছেনই তো যে একটা 2-3টে ওয়াটারফলস দেখা যায় খুব চমৎকারভাবে, বৃষ্টি হলে সেটার গর্জন এখান পর্যন্ত শোনা যায়। সো এই হলো ভিউ। হ্যাঁ, আবারও কারেন্ট চলে গেল, এদিকে অনেক কারেন্ট যায়। আচ্ছা, ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, প্রায় 2টোর কাছাকাছি বাজে। সো আমরা জৈন্তা হিল রিসোর্ট থেকে বেরোচ্ছিলাম, ওদের একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টেই খেতে বসে গেলাম, আর তারপরে আমরা শহরের দিকে ফেরত চলে যাব। তো একটু খাবারটা দেখাতে চাই, এখানে খাবার আমার কাছে ভালোই মনে হচ্ছে। এখানে অনেক রকমের প্যাকেজ আছে, সেই প্যাকেজটার থেকে একটা আমি বেছে নিয়েছি। এখানে দেশি চিকেন আছে, ডাল আছে, আর আছে হলো সবজি, লেবু, শশা, পানি আছে, আর এই যে ভাত। এই পুরো প্যাকেজটা, এই প্যাকেজটার দাম পড়ছে 300 টাকা, 300 টাকা না, পানি টানি সহ। জি, 250 টাকাও প্যাকেজ আছে, 350 টাকাও প্যাকেজ আছে। সো আপনারা খেতে পারেন, আমার কাছে রিজনেবল মনে হচ্ছে। এখনকার খেয়ে বলতে হবে যে আমার কাছে মনে হচ্ছে স্বাদ ভালোই আছে। সো এই হচ্ছে একটা ছোটোখাটো ফুড রিভিউয়ের মতো বলে দিলাম, এখানে যেহেতু আমি থাকতে পারছি না, থাকতে পারিনি এই রিসোর্টে, এখানকার রেস্টুরেন্টের সম্পর্কে জানিয়ে দিলাম।
আমি থেকে এই ব্লক থেকে ইতি টানছি। লালাখাল এই যাত্রায় যাওয়া হচ্ছে না, কারণ বর্ষায় লালাখালের পানি অনেক ঘোলা হয়ে যায়। আপনারা শীতের সময় এলে অবশ্যই লালাখাল যাবেন। সো স্টে কানেক্টেড, সাবস্ক্রাইব দ্য চ্যানেল, হিট দ্য বেল আইকন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার, এগুলোতে চলবে। ধন্যবাদ, টাটা।